हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज हमें ए पर्व आपनादेर जन्य एक जूस रेसिपी निये चले एसेछि। आज हमें आपनादेर के अनारसेर जूस बनिए देखाबो। एटा खुबी उपकारी एक फल अनारस। एखन आमी एटा किभाबे तैरि करब सेटाई देखाबो। एखाने आमी अनारस निये निएछि, एकटा केटे कुचि कुचि करे निये निएछि, चीनी निये निएछि, किछु बरफ। এখন আমি একটি ব্লেন্ডারের মধ্যে আনারসগুলো দিয়ে দিব। আর এর মধ্যে কি কি লাগবে বাকি সবগুলো আমি বলে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 চামচের মতো চিনি, 3 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব, এখানে একটি আনারস নিয়েছি, তার মধ্যে আমি 2.5 গ্লাসের মতো পানি দিয়ে দেব। আপনারা যদি একটু ঘন খেতে চান তাহলে আপনারা পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এটা ঘন ভালো লাগে না, সেই জন্য আমি একটু পাতলাই করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 2.5 গ্লাস দিয়ে দিচ্ছি। আপনারা ঘন খেলে এখানে 2 গ্লাস পানিও ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে একটু ব্লেন্ড করে নিব। এটাকে একটু সময় নিয়ে ব্লেন্ড করব আমি। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। এই গরমের মধ্যে কিন্তু আনারসের জুস অনেকই উপকারী, আমরা সবাই জানি আনারসের জুস কী কী উপকারে আসে। আর দর্শকের মাঝখানে বলে রাখি, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও। এখন আমি এটাকে প্রায় 3 মিনিটের মতন ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নেব। এখন আমি এর মধ্যে 1 চিমটি পরিমাণ একটু লবণ দিয়ে দিব। আপনারা চাইলে বিট লবণও দিতে পারেন, আমার বিট লবণটা বেশি পছন্দ না সেজন্য আমি দিই নাই। আমি এখানে একটু লবণই ব্যবহার করেছি 1 চিমটির মতো। এখন আমি এটাকে আরও কিছুক্ষণ একটু ব্লেন্ড করে নিব। আমার জুসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকেও খেতে পারেন, তবে আমি এটাকে ছেঁকে নিব। এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে একটু নেড়ে দিচ্ছি যেন এটা ভালো করে ছেঁকে নিচে পড়ে যায় বাটিতে। আমার জুসটা প্রায় ছেঁকা হয়ে গেছে। এখন আমি একটি 2টি গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি সুন্দর করে জুসটা পরিবেশন করে নেব। এখন আমি এর মধ্যে 2টা স্ট্র দিয়ে দিব। আর দিয়ে দেব 2টা 2টা করে বরফ দিয়ে দিচ্ছি আমি। আপনারা চাইলে বরফ নাও দিতে পারেন। এই যে দেখুন দর্শক, আমার আনারসের জুস রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।